এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী শবে বরাত না ভাই এই শবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জঈফ এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আল-বানি রাহমাহুল্লাহ হাসান বলেছেন অর্থাৎ ভালো জঈফ না সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন শাবানের মধ্য শাবান রাতে যেটাকে আমরা শবে বরাত বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরিক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ হাদিসটিকে আল্লামা আল-বাইহাকী হাসান বলেছেন এ হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শিরক আছে কিনা শিরক থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তো এই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহি কোনো হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝে আসছে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে শাবানের মধ্যরাত শবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয় প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সূরা দুখানের 1-4 আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুবারাকাতিন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন সে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারায় বলেছেন ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কারভাবে এর পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে শবে বরাতে অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয় তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষই কি করা নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন